السلام عليكم ورحمة الله. সকালের সূর্য গ্রামের শীত ভালোই পড়েছে, আসসালামু আলাইকুম, রস আছে? একদম নিজেল না, কয় কাটিছে? তাই মাশাআল্লাহ রস আমাদের বাড়িতে দিচ্ছে। গ্রামে যেহেতু আসছি, আমাদের এই কাকা খাওয়ানোর জন্য আমাদের জন্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। টাটকা খেজুরের রস পরিষ্কার, কারণ টাটকা খেজুরের রস ঢাকা শহরে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ রসটা খুবই অসাধারণ ছিল। তো আলহামদুলিল্লাহ খেজুরের রসটা খেলাম, আল্লাহ সুবহান ওয়া তাআলার অশেষ রহমত। এই শীতের সকালে ঠান্ডা খেজুরের রস, যেটা শহরে পাওয়া সম্ভব নয়। তো এই সামান্য গাছ থেকে যে রস আসছে মানব জাতির জন্য, যেটা মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ, যেটা মানুষ কল্পনা করতে পারে না, বা আর্টিফিশিয়াল ভাবে যদি আপনি চিন্তা করেন এই রস বানানো সম্ভব কিনা আমি হয়তো জানি না, হয়তো সম্ভব, কিন্তু আল্লাহ প্রদত্ত যে নিয়ামত, এটা আসলে আপনি ওই খাবার বা টেস্ট অন্য কোনো খাবারে পাবেন না। তো সেই হিসেবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা খুবই গুরুত্বপূর্ণ, যেটা মানুষের ভিতরে ওই শুকরিয়া আদায়টা নাই। যাই হোক, গ্রামের এই ঘোড়াগুলো, এই ঘোড়াতে কি করেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘোড়াতে কি করায় ভাই? ধান না, কয়টা ঘোড়া আছে আপনার? একটাই, মাশাআল্লাহ। এই ঘোড়াতে ওরা এই গ্রামের ধান, বা আগে মানুষ গরুতে করতো, এখন এই ঘোড়ার প্রচলন হয়ে গেছে, আগেও ছিল, ইদানিং আবার ঘোড়ার প্রচলন দেখে ওর উঠে আসছে। হয়তো ঘোড়া বেশি ধান বা এগুলা নিতে পারে, বহন করতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। চলেন আমরা একটু সামনের দিকে দেখে আসি, একটু সরিষা ক্ষেত বা এগুলো একটু দেখে আসি। আলহামদুলিল্লাহ এই শীতের সময় এই শুধু সরিষা আর সরিষা, এই সরিষা ক্ষেত গুলো দেখা যায়।
এবার মাঠের পর মাঠ শুধু সরিষা। আলহামদুলিল্লাহ সকালে সূর্য উঠেছে মানুষের। আসলে এখন শীতের সময়, সরিষার সময়, সবার অনেকে আবার গরুর লালন পালন করেন, নেপিয়ার ঘাসও লাগিয়েছে। যে সকল ভাইরা শহরে থাকেন অথবা সোলা বা যেটাকে বুট বলেন, এটা হচ্ছে সোলা গাছ বা বুট গাছ যেটাকে আমরা বলি। রামাদানে যে আপনারা মুড়ি দিয়ে যে সোলা বা বুট খান, এটা হচ্ছে সেই গাছটা। তো হ্যাঁ, এটা হচ্ছে একদম ছোট। তো এটা হতে এখনো প্রায় 1-1.5 মাস লেগে যাবে। এখন ছোট পুরা, এখন তারা কৃষকেরা পুরা জমিতে দেখেন বোটের সঙ্গে কিছু সরিষা বনেছে, হয়তো ওর ভিতর ছিল কিছু, তাছাড়া এটা হওয়া পসিবল না। ছোট তো আসলে দেখানো সম্ভব না, এরকম ছোট। তো এটা হচ্ছে রায়। রায় আর সরিষার ভিতর পার্থক্য আছে। তো এটা হচ্ছে পুরা সোলা ক্ষেত, মানে আমাদের এলাকায় এটাকে সোলা বলে, আপনাদের এলাকায় কি বলে জানি না। তো এটাকে ঢাকা শহরে সাধারণত বুট বলে, বুট। অনেকে আবার এই যে এটাকে গ্রামের ভাষায় এটাকে ঢিলা বলে। এটাকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা যে ঢিলা বলে, জমি যখন চাষ করা হয় তখন এরকম পাওয়ার টিলার বা, আগে মানুষ গরু দিয়ে করতো, এখন তো সেই আধুনিক যুগ হওয়ার কারণে সেগুলো এখন দেখা যায় না। তো এইভাবে পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে এইভাবে জমি তারা চাষ করে করে এইভাবে আমরা গ্রাম বাংলা যেটাকে ঢিলা বলি, এসে সে ঢিলা বা মাটির ঢিল। এর ভিতরে দেখা যাচ্ছে অনেকে সুলা বুনেছেন, ছোট ছোট চারা গাছগুলো দেখেন, ছোট ছোট চারা গাছ হয়েছে। তো অনেকে লেটে বুনছেন, অনেকে আগে বুনছেন, যেহেতু সামনে রামাদান আসতেছে, এই সোলার বুট বা এগুলো খুবই জরুরি, যার কারণে তারা এখন বুনেছে হয়তো রামাদানের আগে এই শস্যগুলা পাওয়া যাবে। আমি যার পথে হেঁটে যাচ্ছি এটাকে বলে, দেখতে পাচ্ছেন এই যে, এই যে জমি থেকে আর একটা জমির এই যে একটা ডিস্টেন্স ব্যবধান, এটাকে আল বলে। হ্যাঁ, এটাকে আল বলে। আল ধরেই কিন্তু আমি হেঁটে যাচ্ছি। অনেকে ছোটবেলায় বইয়ের পাতায় বা পড়েছেন যে আঁকা বাঁকা আল ধরে মেঠো পায়, মানে মেঠো পথে হ্যাঁ হেঁটে যায় মানুষ, বা এরকম অনেক কিছু শুনেছেন। এসে আঁকা বাঁকা মেঠো পথের অত্তর না, আঁকা বাঁকা আল, জমির আল যেটাকে বলি। অনেকে যে নেপিয়ার ঘাস লাগিয়েছেন ওইখানেও দেখলাম, আবার এখানেও দেখি নেপিয়ার গাছগুলা। নেপিয়ার গাছের একটা বৈশিষ্ট্য যে আপনি যখন কাটবেন ওখানে লাগিয়ে রাখলে ও হতেই থাকবে, হতেই থাকবে। দেখেন ঘাসের উপরে সকালের যে একটা, আমরা এটাকে বলে নিয়ার বলি, তো এখানে শিশির বিন্দু দেখেন পুরো একদম হাত ভিজে গেছে। তো এরকমের পুরো একদম শিশির বিন্দু সকালের রোদে।
আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আপনারা যে বোরিং যেটাকে বলি আমরা, আপনার জমিতে যে পানি দেওয়া হয় সেটা হচ্ছে বোরিং। তো এখান দিয়ে এই সাইডে যে পানি বের হয়, এটাতে পানি বের হয়, একটু এখানে পানি দিয়ে টিউবওয়েলের মতো যেটাকে আমরা বলি, এটা চাপ দিলে তো এই খোলের, এই খোলের ভিতরে মেশিন আছে, তো এখান থেকে মেশিন আছে, স্টার্ট দিলে এখান থেকে পানি বের হয়, আর সেই পানিটা আপনার আস্তে আস্তে এই বিভিন্ন জমিতে যারা যারা যাদের পার্সোনাল জমি আছে তারা তো দিচ্ছেন, এবং যারা যাদের এই বোরিং নাই তারা সেই পরিমাণ খরচ করে তাদের জমিতে পানি দিচ্ছেন। তো এটাই হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি, গ্রাম বাংলার সৌন্দর্য। প্রত্যেকটা মানুষের ভিতরে এই গ্রাম বাংলার সৌন্দর্য লালন করে, বা হয়তো শহরে বসে এটা অনুভব করেন যে কখন বছর শেষ হবে, শীত আসবে, বা আমি কখন গ্রামে যাব, একটু এই গ্রামের স্পর্শ আনন্দ নেব। তো আলহামদুলিল্লাহ প্রকৃতির প্রতি আমার একটা ভালোবাসা আছে, প্রত্যেকটা মানুষেরই আছে এবং থাকা উচিত, এবং প্রত্যেকেরই এই গ্রামের অনুভবটা মাঝে মধ্যে গ্রামে এসে নেওয়া উচিত। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আল্লাহ সুবহান তাআলার শুকরিয়া আদায় করবেন। আচ্ছা, এতটুকুই, ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে গ্রামের অন্য কোনো ভালো কোনো প্রকৃতি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।